চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। এ নিয়ে গত সাত দিনেই মৃত্যু হল ৪৩ জনের। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০২ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১০২৬ জনের মধ্যে ৩০২ জনের শরীরে করোনা সংক্রমণ করা পরে শনাক্তের হার ২৯.৪৩ শতাংশ। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বেসরকারি হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৩৮৪৯৬৭ জনের নমুনা পরীক্ষায় মোট ৪৬৬৮২ জন পজিটিভ। গত ২৪ ঘন্টায় ৮ জন সহ এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫২ জন।